পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। হ্যালো ঋতু। হ্যালো। আচ্ছা ডক্টর সেন, এই 21st century এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে চুল পড়ার প্রবণতাটা খুব বেড়ে যাচ্ছে, এই সময় আমাদের কোন অয়েলটা ইউজ করলে আমাদের হেয়ারেরও নারিশমেন্টটা থাকবে আর হেয়ার ফলের প্রবলেমটাও অনেকটা আমরা কন্ট্রোলে রাখতে পারবো? ঋতু, এত কিছু থাকতে হেয়ার অয়েল কেন? না ঠিকই আছে, তুমি একদম ঠিক জায়গাতেই আলোকপাত করেছো। চলো আজকে তোমার অনারে না হয় চুল নিয়ে চুল ছেঁড়ার বিশ্লেষণ অবশ্যই আমরা করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে চুলের কীভাবে সৃষ্টি হয়। তুমি শুনলে অবাক হবে, একটি শিশু যখন মাতৃ জঠরে থাকে তখনই কিন্তু তার স্ক্যাল্পে হেয়ার চলে আসে, কিন্তু মজার কথা সেই হেয়ারটাই কিন্তু জীবনের শেষ দিন অবধি থাকে না। সেই আমরা 7-8 বইয়ে পড়েছি না কোষ বিভাজন, তো হেয়ারেরও কিন্তু ঠিক তাই। একটা সময়ে চুল গজাবে, একটা সময় চুল বাড়বে, আবার একটা সময় চুল পড়ে যাবে। তুমি শুনলে আরও অবাক হবে, প্রত্যেক দিন গড়ে প্রায় 50-100 চুল পড়া নিতান্তই স্বাভাবিক, একদম মেডিকেল সায়েন্স তাই বলে। কিন্তু সমস্যা হচ্ছে সে যে চুলটা পড়ছে তার সাথে যেন নতুন চুল চলে আসে। সমস্যা তখনই হয় যখন চুল পড়ে কিন্তু নতুন চুল আসতে চায় না, ফলে ক্রমশ মাথা ফাঁকা হয়ে যেতে থাকে। তুমি আরও অবাক হবে ঋতু যে খুব গুরুত্বপূর্ণ সেক্টর যেটা, সেটা হচ্ছে যে যখন হেয়ার ফল হয় তুমি লক্ষ্য করে দেখবে তেল হাত জল হাত শ্যাম্পু করলে এতে হয়তো চুল উঠে আসে। দেখো চুল হচ্ছে আমাদের ব্যক্তিত্বের সাথে অনেকটা কোরিলেটেড, এবং চুল পড়ার যদি অন্যতম কারণ তুমি দেখো মেডিকেল সায়েন্স অনুযায়ী কিন্তু বেশিরভাগ কারণই আভ্যন্তরীণ, যেমন ধরো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন PCOD থেকে শুরু করে আপ টু প্রচুর মেটাবলিক ডিসঅর্ডার, ইভেন আমরা দেখছি টাইফয়েড জন্ডিস, ইভেন পোস্ট কোভিডেও কিন্তু হেয়ার ফলের হিস্ট্রি আমরা পাচ্ছি। ইন্টারনাল প্রচুর কারণ আছে চুল পড়ার, কিন্তু সবথেকে মজার কথা যেটা সেটা হচ্ছে তুমি শুনলে অবাক হবে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি থেকেও চুল পড়ে। সুতরাং চুল পড়ছে বলে যিনি টেনশন করবেন তিনি কিন্তু আরও বেশি পরিমাণ হেয়ার ফলের সমস্যায় নাস্তানাবুদ হতে পারেন। তাহলে সমাধানটা কী? সমাধান লুকিয়ে রয়েছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে, কিন্তু তার আগে এটা ভীষণ রকম জানা দরকার বা বলা দরকার যে আমাদের নখ যেমন আমাদের চুলও তেমন। নখের মধ্যে যেমন আলাদা করে আমরা কোনো মেনটেন্যান্স করি না, কিন্তু চুলের ক্ষেত্রে মেনটেন্যান্স করতে হয়। চুলের ক্ষেত্রে মেনটেন্যান্সের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের হেয়ারকে চেনা বা বোঝা। তুমি লক্ষ্য করে দেখবে পুরুষ বা নারীর ক্ষেত্রে চুল পড়ার অন্যতম কারণ থাকে একটা হরমোনাল কজ, মহিলাদের ক্ষেত্রে দেখবে শীতের কাজটা চওড়া হয়ে যায়, আর ছেলেদের ক্ষেত্রে হয় বাইটেম্পোরালি গিয়ে এই চুলটাকে আলাদা করে একটা ক্রাউন ইনভলভমেন্ট করে এটাকে ফেলে পুরো ফাঁকা করে দেয় এই অংশটা। এটার অন্যতম কারণ কিন্তু থাকে আরেকটা, সেটা হচ্ছে হেরিডিটারি বা বংশগত কারণ। তুমি শুনলে আরও অবাক হবে আজকের রিসার্চ বলছে যে চুল পড়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু হার্ড ওয়াটার। ইয়েস, হার্ড ওয়াটার। যারা বিশেষ করে বোরিংয়ের জল ব্যবহার করেন দেখবেন যাদের বাথরুমের গ্লেজ টাইলসে একটা ব্রাউন স্পট আসছে বা বালতিতে দাগ আসছে, বুঝে নিতে হবে যে তাদের হেয়ারের অপূরণীয় ক্ষতি তারা করে যাচ্ছেন। সুতরাং হেভি মেটাল রিমুভার যে অত্যাধুনিক কার্টেজ আছে বা ওয়াটার পিউরিফায়ার সিস্টেম আছে সেই দিয়ে কিন্তু আমরা শ্যাম্পু করার কথা বা মাথা পরিষ্কার করার কথা ডক্টররা অ্যাডভাইস করে থাকি। দেখো তুমি আমাকে বললে হেয়ার অয়েলটা আমরা কী করে সিলেক্ট করব। হেয়ার অয়েল সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা ভীষণ রকম গুরুত্ব দিই খুব গুরুত্বপূর্ণ কতগুলো ক্রাইটেরিয়ার উপর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া এবং আয়ুর্বেদের অথেন্টিক বুক আমাদের চলক সংহিতা সুশ্রুত সংহিতা এই বইগুলোতে কিন্তু উল্লেখ করা হচ্ছে যে এমন আমাদের প্রকৃতিতে প্রচুর ভেষজ রয়েছে যে ভেষজগুলোর এফিকেসিতে আমাদের হেয়ার কেয়ার পেতে পারে। তুমি ধরো চুল কাটলে কি রক্ত বেরোয়? যদি চুল ধরে টানলে ব্যথা লাগে, কোথায় ব্যথা লাগে? হেয়ার রুটে, একদম হেয়ার রুটে পেনটা হয়। তাহলে চুলের প্রাণ কোথায়? রুটে। রুটে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে না জেনে বিভিন্ন কিছু করে ফেলি, যেমন ধরো চুলের ওপর প্রোটিন প্যাক ইউজ করি, চুলের ওপর কেরাটিন ট্রিটমেন্ট বলে অনেক কিছু করি, চুলের ওপর আরও অজানা দেশের না জানা কি অনেক কিছু আমরা গবেষণা বা রিসার্চ করতে থাকি। তো আলটিমেটলি হেয়ারের মধ্যে ব্লাড সার্কুলেশন নেই, হেয়ারের মধ্যে শুধু একটা হেয়ার শাফট রয়েছে যেটা সম্পূর্ণ ডেড। সুতরাং একটা শুকনো গাছের পাতার উপর বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন করে তো কোনো লাভ নেই,
তাহলে আলটিমেটলি ভাবতে হবে হেয়ার রুটের কথা। এবার আমাদের মাথার মধ্যে এমন কোনো হোল নেই, তুমি কোনো কিছু অ্যাপ্লিকেশান করবে আর সেটা মাথার চামড়া দিয়ে ঢুকে গিয়ে নতুন হেয়ার রুট সৃষ্টি করবে। মাথার একটা জিনিস পরিষ্কারভাবে রাখতে হবে, তো কাকে চুল গজায় না, দিস ইজ ট্রু ফ্যাক্ট অ্যাজ পার মেডিকেল সায়েন্স। এবং আমরা ডক্টররা এই কথাটা খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল হোল্ড করি। কিন্তু যে হেয়ারটা আছে সেটা মেনটেন করার জন্য কিন্তু ভীষণ দরকার একটা প্রপার আয়ুর্বেদিক ফর্মুলেশনের, যার হাত ধরে আমরা হেয়ারটা খুব ভালো রাখতে পারি। দেখো, তুমি এটা তো অস্বীকার করতে পারো না যে আমাদের যখন আমরা যখন বাইরে বেরোই তখন আমাদের পলিউশন ফেস করতে হয়, আমাদেরকে প্রচুর সোয়েটিং ফেস করতে হয়, আমাদেরকে প্রচুর পরিমাণ থার্মাল এফেক্ট ফেস করতে হয়, আমাদের সূর্যের আলো থেকে আমাদের হেয়ার প্রতি মুহূর্তে বিবর্ণ হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের হেয়ারকে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করাই প্রতি মুহূর্তে, যে চ্যালেঞ্জটা কিন্তু আমরা সব ক্ষেত্রে আমাদের হেয়ার নিতে পারে না, যার ফলপ্রসূ হিসেবে দেখা যায় যে আমরা তেল হাত জল হাত বা শ্যাম্পু করি চোখে চুল উঠে আসে। কারো কারোর বাড়িতে জানো তো মানে ঘর পরিষ্কার করার সময় বল পাওয়া যায়, হেয়ারের বল প্রচুর প্রচুর। সুতরাং আলটিমেটলি দুটো জিনিস ভাবতে হবে, যে চুলটা পড়ছে সে চুলটার গোড়ায় কোনো পার্টিকেল লেগে আছে কিনা, মানে ডেড সেলটা সমেত উঠে আসছে কিনা, রুট সমেত উঠে আসছে কিনা, নাকি নর্মাল হেয়ার ফল। দেখো, অনেক ক্ষেত্রে দেখা যায় চুলে যারা খুব বেশি পরিমাণ তাপ সঞ্চার করেন, চুলকে স্ট্রেটনিং করার, টং করার, অনেক কিছু, তাদের কিন্তু মাঝখান থেকে চুল ভাঙে, কারণ চুলের ক্ষমতা থাকে না ওই তাপমাত্রাটা মেনটেন করার। এই ধরনের তাপমাত্রা রেজিস্ট করারও কোনো কেমিক্যাল সে অর্থে হয় না, যেগুলো পুরোপুরিভাবে আমাদের হেয়ারকে ওই তাপমাত্রা থেকে বাঁচাবে। সুতরাং আলটিমেটলি যদি আমরা আমাদের হেয়ারকে ভালোবাসি, এই বিভিন্ন তাপপ্রবাহ থেকে হেয়ারকে রক্ষা করাটাই মূল টার্গেট হওয়া উচিত। দেখো, আমাদের মা ঠাকুমার সময় থেকে দেখবে মাথায় তারা তেল দিয়ে দিত, তাই না? এবং তুমি লক্ষ্য করে দেখবে বা তোমার নিশ্চয়ই তুমি জানো যে তখন কিন্তু নারকোল তেলের প্রচুর প্রচলন ছিল। কিন্তু আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে দেখালো যে আরও অনেক এমন অনেক ভেষজ এক্সট্রাক্ট আছে যেগুলোর আমাদের হেয়ারের পোষক শক্তি বাড়ায়, আইমিন আমাদের হেয়ারের ওপর এত সুন্দরভাবে সেই হেয়ার অয়েলটা এত সুন্দরভাবে আমাদের হেয়ারকে প্রোটেক্ট করে, সেটা পলিউশন বলো, থার্মাল এফেক্ট বলো, আমাদের টোটাল সব কিছু থেকে আমাদের হেয়ারটা প্রোটেক্ট করবে। আচ্ছা, তার জন্য কিন্তু আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স দারুণ দারুণ বিভিন্ন ভেষজের কথা বলেছে যেগুলো আমাদের হেয়ারের ক্ষেত্রে খুব এফেক্টিভ। আমি সেই রকমই একটি হেয়ার অয়েলের কথা তোমাকে বলবো যে হেয়ার অয়েলটা ভীষণ কাজ করে এই ধরনের সমস্যার ক্ষেত্রে, যারা হেয়ারকে মেনটেন করতে ভালোবাসেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো একটা হেয়ার অয়েল ব্যবহার হয়, চলুন সেই হেয়ার অয়েলটাকে বদলে ফেলি ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে মেলবন্ধনের এক নবতম দিগন্তের সূচনা, পরম্পরা আয়ুর্বেদের সুকেশ এবং সুকেশ প্লাস হেয়ার অয়েল, যার প্রতিটি ছোঁয়ায় রয়েছে আয়ুর্বেদের স্পর্শ, যে স্পর্শ ফিরিয়ে দিতে পারে আপনার আত্মবিশ্বাস। সে আত্মবিশ্বাসের ফলপ্রসূ হয়ে থাকুক আপনার ভালোবাসার হেয়ার। আমরা অবশ্যই হেয়ার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কারণ হেয়ারের আরও প্রচুর সমস্যা আছে। ঋতু, তুমি অবশ্যই থাকো আমার সাথে, আর আমার দর্শক বন্ধুরাও থাকুক, কি বলো? একদম তাই। তাহলে বন্ধুরা, আজকে চুলের অনেকগুলো সমস্যার সমাধান পেলাম, আরও অনেক সমস্যার সমাধান জানতে সঙ্গে থাকুন, আমি আসছি ডক্টর সেনের সাথে।